नमस्कार स्टुडिओत मैं नेत्रजित बरा और यह मुहूर्त एक गुरुत्वपूर्ण खबर दी विचार क्यों अवशेष हाथरस उपस्थित हल कांग्रेस नेता राहुल गांधी और निर्तित सक्षात्कार कांग्रेस नेतागे हाथरस उपस्थित कांग्रेस नेता राहुल गांधी और अवशेष राहुल गांधी उपस्थित हाथरस दुर्भग्या पर राहुल गांधी राहुल गांधी उपस्थित आज प्रियंका गांधी सह ষাঠিজনীয়া সাংসদর দল এটা গুরুত্বপূর্ণ খবর আমি জনাইছো দুর্ভগীয়া পরিয়ালটোরে হয়তো বহু সময় বার্তালাপ করে রাহুল গান্ধী আর হাতরসর উপস্থিত কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ মুহূর্তে আমি খেয়ে নিশ্চয় দেখাইছো অবশেষত রাহুল গান্ধীকে পরিয়ালটোর কাষত উপস্থিত হল কালিরে পড়া রাহুল গান্ধী পরিয়ালটোর কাষত উপস্থিত হওয়ার বাবে চেষ্টা অব্যাহত রাখিছিল কালির দিনটো চেষ্টা অব্যাহত রাখিছিল হতাহতিত লিপ্ত হয়েছিল আর তার পাছত অবশেষত এতিয়া পরিয়ালটোর কাষত উপস্থিত হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়ঙ্কা গান্ধী তার উপস্থিত হয়েছে আমি এই মুহূর্তে দৃশ্যাংশ আছে দৃশ্যাংশ দেখুৱাইছো আমি এই মুহূর্তে দৃশ্যাংশ দেখুৱাই আছো রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সহ ষাঠিজনীয়া সাংসদ দল উপস্থিত হয়েছে উত্তর প্রদেশের নির্যাতিতার পরিয়ালের কাষত উপস্থিত হয়েছে আর বার্তালাপ করেছে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সহ ষাঠিজনীয়া সাংসদ দলটোয়ে কালির দিনটো রাহুল গান্ধী আহিবলৈ চেষ্টা করেছিল কিন্তু আহিবলৈ দিয়া হওয়া নাছিল সংবাদ মাধ্যমকো প্রবেশ করবলৈ দিয়া হওয়া নাছিল আর যার বাবে দেশজুড়ি সমালোচনার সম্মুখীন হয়েছিল উত্তর প্রদেশ সরকার রাস্তাতেই রাজপথতেই রাহুল গান্ধীক বাধা প্রদান করা হয়েছিল কোনো লোকক তাত প্রবেশ করবলৈ দিয়া হওয়া নাছিল আর অবশেষত কালির দিনটোর প্রতিবাদৰ পাছত আজি যেহেতু পুৱাৰ ভাগত সংবাদকর্মীক প্রবেশ করবলৈ দিছে আর গধূলিলৈ এই মুহূর্তত রাহুল গান্ধীক প্রবেশ করবলৈ দিয়া হৈছে আর পরিয়ালটোর কাষতে রাহুল গান্ধী উপস্থিত হয়েছে আর যে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছিল যেটা নয়ডাল উপস্থিত হয়েছিল রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী বিশাল রেলি আছিল তারপর মাত্র পাঁচজন লোককে সেই পরিয়ালটোর কাষলে আসবলে অনুমতি দিয়েছিল আরক্ষী প্রশাসনে আর অবশেষত রাহুল গান্ধী তার উপস্থিত হয়েছে এই মুহূর্তত আর বার্তালাপ করেছে পরিয়ালটোর সঙ্গে আর এই মুহূর্তে আমি এই দৃশ্যাংশ দেখুৱাই আছো আর কালির দিনটো যেটা রাহুল গান্ধী তার উপস্থিত হবলৈ চেষ্টা করেছিল ব্যাপকভাবে প্রতিবাদ সাব্যস্ত করেছিল কংগ্রেসে আর আরক্ষীরা হতাহতিত লিপ্ত হয়েছিল আর আরক্ষীরা হতাহতি লিপ্ত হয়েছিল আর অবশেষত রাহুল গান্ধী তার উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমি এই দৃশ্যাংশ দেখুৱাই আছো আর অনেক দৃশ্যাংশ আমার হাতত আছে সেই দৃশ্যাংশ আমি যদি সম্ভবে দেখাবলৈ চেষ্টা করি দিনের ভাগত যেটা রাহুল গান্ধী আহিছিল এটা বিশাল রেলি সৃষ্টি হয়েছিল আর রেলির জড়িয়ে রাহুল গান্ধী আহিছিল আরক্ষীয়ে বাধা প্রদান করেছিল মাত্র পাঁচজনক লোক পাঁচজনককে যাবলৈ অনুমতি দিয়া হয়েছে দেশ জোকাৰি যোৱা উত্তর প্রদেশ কাণ্ডর এই নির্যাতিতার পরিয়ালত কাষত এতিয়া উপস্থিত হয়েছে কংগ্রেস নেতাগৰাকী আর অবশেষত প্রতিবাদর পিছত এতিয়া উপস্থিত হয়েছে কংগ্রেস নেতাগৰাকী আর আমি ইতিমধ্যে সেই খবর জানাইছো প্রিয়ঙ্কা গান্ধীও আছে রাহুল গান্ধীর সৈতে প্রিয়ঙ্কা গান্ধীও আছে আর দীর্ঘ সময় প্রতিবাদ চলিছিল প্রতিবাদর অন্তত রাহুল গান্ধী আজি দিনের ভাগত টুইট করেছিল টুইটারে কৈছিল যে পরিয়ালটো কাষলে যাওয়াত মোক কোনো শক্তিয়ে রখাব নোৱাৰে মই যামেই বুলি মন্তব্য করেছিল আর অবশেষত এতিয়া পরিয়ালটোর কাষত উপস্থিত হয়েছে আমি যদি সম্ভব হয় দুইটা দৃশ্য একেলগে দেখাবলৈ চেষ্টা করি যদি সম্ভব হয় আমি দুইটা দৃশ্য একেলগে দেখাবলৈ চেষ্টা করি যদি সম্ভব হয় এই মুহূর্তে আমি সেই দৃশ্যাংশ দেখুৱাই আছো যে রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী তাত উপস্থিত হয়েছে আর বার্তালাপ করেছে পরিয়ালটোর সঙ্গে উত্তর প্রদেশের নির্যাতিত পরিয়ালটোর সঙ্গে বার্তালাপ করেছে আমি দৃশ্যাংশ এই মুহূর্তে দেখুৱাই আছো আমি এই মুহূর্তত দুইটা দৃশ্যাংশ দেখাবলৈ চেষ্টা করেছো দিনের ভাগৰ দৃশ্যাংশ সোঁফালৰ স্ক্রিনত রাহুল গান্ধীর বাহনক বাধা প্রদান করেছিল আরক্ষীয়ে ইমানখিনি লোক যাতে একত্রিত হয়েছিল বিশাল রেলি সেই রেলিক অনুমতি দিয়া নাছিল তারপর আরক্ষীর বাধা প্রদান করেছিল
আর বাওফাল স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী এই মুহূর্তে সেই নির্যাতিতার বাসগৃহত উপস্থিত হয়েছে। আর এই মুহূর্তে রাহুল গান্ধীর লগত প্রিয়ঙ্কা গান্ধী আছে, ষাঠিজনীয়া সাংসদের দল এটা তাত আছে, আর পরিয়ালর লোক সাক্ষাৎ করে ইতিমধ্যে পরিয়ালর লোকর সেপরা সেই সমগ্র ঘটনার কথা পরিয়ালর লোকরপা জানিবলে চেষ্টা করেছে রাহুল গান্ধীয়ে। আর দুটা দৃশ্যাংশ দেখছে, দিনের ভাগের দৃশ্যাংশ, আজি যেহেতু সন্ধ্যা তার উপস্থিত হওয়ার কথা রাহুল গান্ধীয়ে টুইটার প্রকাশ করেছিল, তার পাছতে উত্তর প্রদেশের সীমান্ত আরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছিল, বিশাল আরক্ষী অর্ধসামরিক বাহিনী মোতায়েন করেছিল। তারপর রাহুল গান্ধী বিশাল রেলি যেটা তাত উপস্থিত হয়েছিল, সেই রেলিক প্রবেশ করব আরক্ষী দিয়া না, মাত্র পাঁচজন লোককে অনুমতি দিয়েছিল। আর এই মুহূর্তে রাহুল গান্ধীর মন্তব্য সেই দৃশ্যাংশ আমি দেখ, রাহুল গান্ধী কিছু মন্তব্য করেছে সংবাদ মাধ্যমের আগে, যদি সম্ভব এই মুহূর্তে মন্তব্য আমি সম্পূর্ণ শুনাবলে চেষ্টা করব। আমি সেই দৃশ্যাংশ সম্পূর্ণ করে দেখাবলে চেষ্টা করছো, রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী উপস্থিত হওয়ার প্রশ্ন সেই দৃশ্যাংশ এই মুহূর্তে আহি পড়ছে। আর আমি দৃশ্যাংশ দেখা যে পরিয়ালর রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী যদি মন্তব্য কিছু মন্তব্য করছে যদি সম্ভব হয়। আমি দৃশ্যাংশ দেখা আছো রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী এই পরিয়ালটির রাসক্রিয় অবস্থা উপস্থিত হয়েছে। পোনপটীয়া সম্প্রচার আমি দেখ, এই মুহূর্তে আমি পোনপটীয়া সম্প্রচার দেখ, আমি দৃশ্যাংশ দেখালো, রাহুল গান্ধী তাত উপস্থিত হয়েছে, প্রিয়ঙ্কা গান্ধী উপস্থিত হয়েছে, ইতিমধ্যে পরিয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে, যে ঘটনা সংঘটিত হল তার বুঝ লওয়া পরিলক্ষিত হয়েছে, পরিয়ালের মন্তব্য অংশগ্রহণ করেছে রাহুল গান্ধীয়ে, কথা বার্তা পাই থাকা আমি দৃশ্যাংশ মতো দেখাই আছো। অবশেষ রাহুল গান্ধী তাত উপস্থিত হল, আজি দিনের ভাগত তাত ব্যাপকভাবে রেলি উলিয়াইছিল আর কংগ্রেসের রেলিক বাধা প্রদান করেছে আরক্ষী। আর রাহুল গান্ধীয়ে টুইট করে কৈছিল যে যিকোনো পরিস্থিতির বিনিময় তাত উপস্থিত হবই রাহুল গান্ধী। কিন্তু আজি দিনের ভাগত এটা দৃশ্য মোক খুব মন করবলগীয়া আছিল, যে রাহুল গান্ধীয়ে কালি গাড়ির পর আমি খোজকাঢ়ি যাবলে চেষ্টা করেছিল, কালি দিনটি খোজকাঢ়ি যাবলে চেষ্টা করেছিল যেটা আরক্ষী বাধা প্রদান করেছিল। কিন্তু আজির দিনট রাহুল গান্ধীয়ে কিন্তু গাড়ির পর নমা নাছিল, আজির দিনট গাড়ির ভিতরতে আছিল রাহুল গান্ধী, গাড়ির ভিতরপা কিন্তু রাহুল গান্ধী নমা নাছিল। আর দীর্ঘ সময়ের পাছত আজি প্রায় 2 বজারপরা রাহুল গান্ধীয়ে তালে প্রবেশ করেছিল, একটা বিশাল রেলি আছিল। আর দীর্ঘ সময়ের মূরত অবশেষত এই মুহূর্তে উত্তর প্রদেশের নির্যাতিতার বাসগৃহ রাহুল গান্ধী উপস্থিত হয়েছে। দিনের ভাগত আজি সংবাদ মাধ্যমক উপস্থিত হবলে দিয়া হয়েছে, কিন্তু কালিলৈকে কালির দিনটলৈকে কোনো লোককে তার উপস্থিত হবলৈ দিয়া হওয়া নাছিল। আর অবশেষত এতিয়া রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সহ কেবাগৰাকীও সাংসদ তার উপস্থিত হয়েছে। আর ইতিমধ্যে পরিয়ালটুক অবশেষত সাক্ষাৎ করলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী।